আসসালামু আলাইকুম, হাকিম রশিদ নওগাঁ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশীয় প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিও বেপরোয়া পুরুষের জন্য, নিজের ভুল যদি সংশোধন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি বিষাতু গাছ, অনেক পরিচিত একটি গাছ। গ্রাম শহরে দু জায়গাতেই পাওয়া যায়। বেশ কয়েকটি রোগে এই বিষাতু গাছটি ব্যবহার হয়। যাদের চর্মরোগ রয়েছে বিভিন্ন ডাক্তার কবিরাজ ফেল করেছেন, তাদেরকে বলতে চাই সমস্ত গাছটি উঠিয়ে নিয়ে ভেজে নেবেন। নেওয়ার পরে পাউডার করে নারিকলের তেলের সহযোগে চর্মস্থানে ব্যবহার করবেন। বেশি না, 7 দিনের মধ্যেই যথেষ্ট পরিমাণ উপকার পেয়ে যাবেন। যারা বাতের ব্যথায় ভোগেন, কষ্ট পাচ্ছেন, অনেক কষ্ট পাচ্ছেন, ডাক্তার কবিরাজ ক্যালসিয়ামের বড়ি খায় কিচ্ছু হয় নাই, তাদেরকে বলতে চাই এই গাছের শিকড়, এই বিষাতু গাছের শিকড় সকালে খালি পেটে একটি করে কাঁচা পানের সহযোগে চাবায় খাবেন। ইনশাল্লাহ 7 দিনে ভালো ফলাফল পাবেন। সর্বোচ্চ 21 দিন সেবন করলে বাটটা স্থায়ীভাবে সেরে যায়। তো বন্ধুরা, আর একটি গুণের কথা বলবো, যেটা সকল ভাই বিবাহিত ভাইদের জন্য অত্যন্ত কার্যকর। তো বন্ধুরা, দুষ্ট চরিত্রের মানুষরা সমাজে বেপরোয়া পুরুষ হয়। লোভ লালসার মাঝে যারা নিজেকে জিম্মি করে ফেলে এদের ধৈর্য ক্ষমতা খুবই কম। স্ত্রীদের সাথে তারা অন্যায় আচরণ করে, উত্তেজনা উঠলে তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। এরা হস্তমৈথুনে পারদর্শী। স্ত্রী থাকা অবস্থায় অনেকে হস্তমৈথুন করে। এ ধরনের বেপরোয়া পুরুষরা অল্প বয়সে যৌন ক্ষমতা হারিয়ে ফেলে এবং স্ত্রীর কাছে এক পর্যায়ে মাথা নত করতে হয়। তো বন্ধুরা, এরা 1 থেকে 2 মিনিটের বেশি সহবাস করতে পারে না। এই সমস্যাগুলি সমাধান করতে এই ভেষজটি, এই বিষাতু গাছটি যথেষ্ট কার্যকর এবং 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে যারা দীর্ঘ সময় ধরে নারীর কাছে সহবাস করতে পারে না এবং স্ত্রীকে খুশি করতে পারে না, এই ভেষজটি যদি আপনি সেবন করতে পারেন, আমার উস্তাদের সঠিক নিয়মে যদি আপনি ব্যবহার করতে পারেন, আমি ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আপনি স্ত্রীর কাছে লম্বা সময় ধরে সহবাস করতে পারবেন, স্ত্রীর কাছে মাথা নত করতে হবে না। তো বন্ধুরা, এই গাছের মূল নেবেন 100 গ্রাম, মকরধ্বজ নেবেন 50 গ্রাম, 2টি পৃথক পৃথক পাটায় বেটে 30টি বটিকা বানায় নেবেন। প্রত্যেক দিন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে 1টি করে যদি বটিকা সেবন করতে পারেন, ইনশাল্লাহ নারীর কাছে মাথা নত করতে হবে না, আপনি হতে পারবেন একজন বীর পুরুষ। তো বন্ধুরা, যারা আমার কাছে চিকিৎসা নিচ্ছেন, 100% রোগটার ক্লিয়ার হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।